আসসালামু আলাইকুম আপিলে সারা দিয়ে গত ডিসেম্বর ২০১৩ তারিখে একটি টুর্নামেন্টের সকার আয়োজন করে আহমদিয়া সাউথ অস্ট্রেলিয়া এই কর্মসূচির উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান সংগ্রহের মাধ্যমে তাদেরকে সাহায্য করা এবং স্থানীয় লোকজনের কাছে আহমদিয়া জামাতের পরিচিতি তুলে ধরা সেজন্য তারা প্রতিবেশীদের মাঝে পরিচিতিমূলক প্রচারপত্র বিতরণ করে এতে সর্বমোট একশো জন অংশ নেন যার মধ্যে ছিল স্থানীয় অস্ট্রেলিয়ান ফিলিপিনো ও ভারতীয় প্রায় ৩৫ জন মিলিয়ে আহমদি অতিথি পবিত্র থেকে মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এরপর আহমদে মুসলিম জামাত সাউথ অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জনাব মঞ্জুর কাদির খান স্থানীয় জামাতের বিভিন্ন দাতব্য সেবা সম্পর্কে কিছু কথা বলেন এবং দোয়া পরিচালনা করেন তহবিল সংগ্রহের জন্য খেলোয়াড়দের মাথাপিছু পাঁচ ডলার ধরা হয়েছিল যা তারা স্বতঃস্ফূর্তভাবে প্রদান করেন দলগুলো গঠিত হয়েছিল ছোট বড় আহমদি ও সভা সভার সমন্বয়ে খোদ্দাম আতওয়াল এবং আনসারগণ উৎসাহের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেন সেদিন সন্ধ্যায় দুটি খেলা অনুষ্ঠিত হয় সবাই প্রাণভরে উপভোগ করেন খোদ্দামুল আহমদের ফজদে ওমর দলের সঙ্গে অস্ট্রেলিয়ানদের সমন্বয়ে গঠিত দলের খেলায় অস্ট্রেলিয়ান অতিথি দল চার তিন গোলে জয়ী হয় শুধু খেলাধুলাই নয় ছিল আকর্ষণীয় বার্বিকিউর আয়োজন এভাবে প্রায় তিন ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানের মাধ্যমে খোদ্দামুল আহমদের সাউথ অস্ট্রেলিয়ার ফজদ বিভাগ আটশো ডলার পঁয়ষট্টি সেন্ট অনুদান সংগ্রহ করেছে অতিথিরা বিশেষত ফিলিপিন অতিথিরা এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেছে সমাপনী অধিবেশনে সব অতিথি এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাউথ অস্ট্রেলিয়া জামাতের প্রেসিডেন্ট জনাব মঞ্জুর কাদির খান সাহেব আগত অতিথি এবং অংশগ্রহণকারীদের মাঝে রেডক্রসের পক্ষ থেকে তিনি সনদ বিতরণ করেন দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ফরহাদ আহমেদ এমটি ইন্টারন্যাশনাল স্টুডিও অস্ট্রেলিয়া